মাই চ্যানেল শ্রেষ্ঠা ফরএভার। তো চলে এসেছি আজকে সরস্বতী পূজো নিয়ে, সরস্বতী পূজোর একটা নতুন ব্লগ নিয়ে। এখানে দেব মানে এটা হচ্ছে আমার সিনেমার হিরো, আমার আমি সুপারস্টার দেবকে, আমি সুপারস্টার দেবকে। হ্যাঁ এই চ্যানেল ব্লগে দেখবো আমরা, ব্লগে সুপারস্টার দেব এসেছে। আমার কপালটা খুলে গেল, হাই বলে দে। আগের বারে আগে আমি আমি জানি এখানে এখানে আমার সেফ সেজি আছে। আমি ভেবেছিলাম যে আজকে আমার মা আসতে দেবে না, তা আমি ভেবেছিলাম যে মা আসতে দেবে না, তা মাকে বাহানা বানিয়ে এসেছি। ও বাহানা বানিয়ে শুভশ্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আর এখানে অংশু আছে, অংশু নুবরা আছে, অংশু নুবরা আছে, আর ঈশ্বরানি আছে, ঈশ্বরানি আছে, আর এখানে প্রিয়া আছে। বন্ধুরা বন্ধুরা একটা কথা বলবো, বলো। আমরা যদি আমরা যখন পড়তে যাই না, মানে এই ত্রিশাইদিদি শেষটাইদি যখন থাকে, তখন যখন ম্যামের কাছে ম্যাম কি বলে জানো, বলে যে ত্রিশারানি পড়া হলো। গড়াগড়ি খাচ্ছে। সো গাইস দেখাচ্ছি নেক্সট ক্লিপে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেষ্ঠা ফর এভার। সো গাইস আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 11:22, তো আমি এখন পড়তে থেকে চলে এসেছি। আমি একটা জায়গায় যাব, সেটা কোথায় তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে নেক্সট ব্লগে এখন নয়, পরে দেখা হচ্ছে লাস্ট ক্লিপে। কিন্তু বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো গাইস ব্লগটা দেখতে বেরিয়ে পড়েছি। আমি কোনো ব্যাগ নিইনি আজকে, আজকে আমি আমার দিদির ফোন থেকে ব্লগটা করছি। এখন বাজে হচ্ছে 1:05 বাকি। দিদি রোদ্দুরে বুঝতে পারছি না নিজেকে ক্যামেরাটা, তো চলো গাইস যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের তখনই বললাম এই যে ফুল গ্যাং, সামনে দুজন পেছনে তিনজন, আমরা যাচ্ছি। এরা কোথায় যাচ্ছে দেখে তো বুঝতেই পেরেছ। তো চলো গাইস পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইজ আমরা স্টেশনে এসে গেছি, এবং স্টেশনে আসার পরে এবারে ভাবনা চিন্তা হচ্ছে যে লেডিসও উঠতে হবে না জেন্টসে, কারণ মামা আছে। যদি মামা না থাকতো তাহলে আমরা জেন্টসে উঠতাম লেডিসে। তো এখন ডিসিশনে আসা হয়েছে যে আমি সাথী দিদি আর দিদি মিলে লেডিসে উঠবো, আর মামা মামি আর আমার মা জেন্টসে উঠবে। তো চলো গাইজ পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবো, অনেক ইন্টারেস্টিং কিছু হবে। তো চলো একা একা ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল, তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস আমরা খড়টা থেকে স্টেশনে উঠে পড়েছি, আর এখানে সাথী দিদি আছে, মানে মা দিদি আছে ওই যে, আর মামি আর মামা জেন্টস উঠেছে। চলো গাইস শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি। তো গাইজ আমরা খড়টার ট্রেন থেকে বলেছিলাম যে তোমাদেরকে আমরা উঠবো, ইয়ে শিয়ালদা থেকে ট্রেনে উঠবো। তো তোমরা সেটা দেখেছো যে আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, এবং আমরা এখানে বহরুতে নেমেও পড়েছি।
তো এই যে যাচ্ছি বহরুতে, এই যে গ্যাংরা, তো প্রচুর ভিড় হয়েছিল। তো চলো গাইস যাওয়া যাক, কোথায় শেল্টার নিয়ে আমরা দেখি। তো চলো গাইস যাওয়া যাক। এই যে ভ্যান এগুলো গুলি করছি, তো গাইস চলো যাওয়া। গাইস আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, জল খাচ্ছে যাচ্ছে। তো চলো গাইস যাওয়া যাক। গাইস আমি মাসি বাড়ি পৌঁছে গেছি, আর মাসি বাড়ি পৌঁছে গেছি মনে হচ্ছে 5টা বাজে। তো চলো গাইস এখানে ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেল দেখে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সন্ধ্যেবেলা যদি কোনো ছোটো আড্ডা হয় সেটা দেখেই আমি ব্লগটা এন্ড করবো। চলো গাইস নেক্সট ব্লগে। তো গাইস আমি আমাদের জামাইবাবুর বাড়ির সামনে চলে এসেছি, মানে এই দিকটায়, ওই যে আলোটা জ্বলছে ওইটা। তো আমরা, আমাদের কোনো সার্টিফিকেট নেই বলে আমরা ঢুকতে পারবো না আমাদের জামাইবাবুর বাড়িতে, আমাদের বড় জামাইবাবু। তো চলো গাইস ফুচকার দোকানে গিয়ে কথা হচ্ছে, চলো। তো গাইস আমরা ফুচকার দোকানে চলে এসেছি, এখানে মান্টু দিদি হেসে পাগল, ব্লগটা দেখলে ওরা বুঝবে। দিদি হাই, সাথী দিদি ইনস্টাগ্রামে। তো চলো গাইস ফুচকাটা দিক, তখন ফুচকা খাচ্ছি। তো চলো টক জলগুলো বেশি করে দাও।